হলে যখন ছিলাম তখন একটা জিনিস ভালো লাগছিল যে দর্শক রেসপন্স করছে প্রত্যেকটা সিকোয়েন্সের সাথে প্রত্যেকটা ডায়লগের সাথে প্রত্যেকটা সিনারির সাথে তারা রেসপন্স করছে তারা রেসপন্সিভ ছিল অনেক বেশি তারা ভালো মন্দ বলছে ওখানে বসেই এবং যেখানে আমরা যেমনটা ঠিক আশা করি যে বাংলা সিনেমা আমরা দেখতে যাব দুটা হাততালি পড়বে একটা চিৎকার আসবে একটা উৎসাহ আসবে এই এইটা খুব ছিল হলে তো আপাতত প্রতিক্রিয়া এতটুকুই আমি বলবো বাকি হাফটা দেখলে আরও বুঝতে পারবো যে লাস্টেই দেখে মানুষ আসলে এন্ডিংটা নিয়ে কি বলে এবং প্রতিনিয়তই হয়তো বা যতদিন আছি হলে যাব তখন আরও বলতে পারবো বলা যায় যে ছবির গল্পের সাথে দর্শক কানেক্ট করতে শুটিংটা তো আসলে অনেক বড় জার্নি ছিল আমাদের আমি সবসময় একটা কথাই বলছি কারণ এইটাই আসলে আমাদের সবচেয়ে বড় মজার স্মৃতি আমি বলবো যে আমরা যখন শুটিং করছিলাম তখন চরের সিকোয়েন্সটা করতে গিয়ে প্রচুর ঠান্ডা ছিল তো দেখা যেত একটা সময় পরে রাত দুটো তিনটে যখন বেজে যেত 8-9 ডিগ্রি হয়ে যেত তখন ঠান্ডায় এবং আমরা ওখানেই বসে আছি শুটিং করছি আমার তো তাও গায়ে একটা শালের মতো ছিল কিন্তু নুরের গায়ে তাও ছিল না নুন আর জাস্ট একটা নর্মাল সুতির ফতুয়া পরে শট দিচ্ছে তো এই কষ্টগুলো যে আমরা করেছি এবং শটটা শেষ করেই আমরা আবার আগুনে হাত পোহাচ্ছি আমরা গ্লাভস পরে বসে থাকছি তাও মনে হয় আমাদের শীত কমছে না এরকম একটা অবস্থা তো তারপরেও যে আমরা কাজটা শেষ করেছি এবং পরে যখন আমরা এডিটিং প্যানেলে এসে দেখি মানে আমাদের নিজের কাছেই মনে হয়নি দেখার পরে যে আমাদের ওখানে শীত করছিল সিনের মধ্যে কিংবা আমরা আমরা ঠান্ডায় কাঁপছিলাম এতটা পরিমাণ পারফেকশন এসেছে আর কিছু কোনো ভালো কোনো গান ছিল কিনা প্রতিটা গানই তো সুন্দর এই সিনেমাটা একটা মিউজিক্যাল ফিল্মই বলা যায় এত এতগুলো গান এবং এতগুলো সুন্দর সুন্দর গান রবীন্দ্রনাথের গান নজরুল সঙ্গীত আছে তো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা গানই সুন্দর প্রত্যেকটা গানই আধুনিক আমার গান নিয়ে আসলে নতুন কিছু বলার নেই এটা মানুষ শেখার মতো কিছু আছে কি অবশ্যই কি বলো কি শেখার আছে অবশ্যই শেখার আছে সেটা হচ্ছে যে মানুষ যখন প্রেমে পড়বে তখন প্রেমটা আসলে পিওর হতে হবে ভালোবাসা আসলে যে কোনো সময় যে কারোর সাথে হয়ে যেতে পারে সেটা যদি পিওর লাভ হয় সেটা তো আসলে মানে স্থান কাল এরকম কোনো কিছু আসলে মানে না তাই না হ্যাঁ একদমই তাই এবং ভালোবাসার কোনো কমতি নেই সিনেমা এটা হচ্ছে কথা প্রচুর ভালোবাসা আছে ভালোবাসা মানুষ আবার উপলব্ধি করতে পারবে এটা দেখলে এটা বলতে পারবে আর একটা বিষয় যে তোমাদের এই মুভিতে মৌ ক্যারেক্টার বা যেটা দেখলাম যে এই ভালোবাসাটা শুধু ইমোশনাল ভালোবাসা ছিল না এখানে একটা দায়িত্ববোধ নিয়ে ভালোবাসা ছিল যেটা দর্শক হলে গেলে বুঝতে পারবে এবং নর্মালি আমরা ম্যাক্সিমাম বাংলা সিনেমায় দেখার পরে না মনে করতে পারি যে পরের সিকোয়েন্সটা কী হবে দর্শক মোটামুটি আগে আন্দাজ করে নেয় যে এন্ডিংটা কী হবে কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনারা এই আন্দাজটা করতে পারবেন না যে এই সিনেমার এন্ডিংটা কী হবে এটা জাস্ট আমার চ্যালেঞ্জ আপনারা এটা প্রমাণ করেন যে হ্যাঁ আমরা বলতে পেরেছি অর্ধেকটা দেখেও বা সিনেমার কাছাকাছি দেখেও গিয়ে বুঝতে পেরেছি এন্ডিংটা এটা হবে আমি শিওর এটা আপনারা কেউ বলতে পারবেন না তোমার কি মনে হয় পারবে কেউ এটা বলতে এন্ডিংটা আসলেই চিন্তা করা অনেক বেশি কঠিন এবং আমি বলবো এন্ডিংটা দেখার জন্য হলেও সিনেমাটা দেখতে এমন না যে খুব বেশি ব্রেন খাটাতে হবে খুব বেশি থ্রিলিং এই ব্যাপার না কিন্তু অনেক বেশি ভালোবাসা ভালোবাসা বলতে দেখি কি বোঝায় সিনেমার অধীনে বলবো যে সিনেমাতে কী বোঝানো হয়েছে সিনেমাতে যদি বোঝানো হয় যে এখানে যদি আমি বলি তাহলে পুরো গল্পটাই বলে দেওয়া হবে এত কিছু তো বলা যাবে না কিন্তু একটা বিশ্বাসের উপর খুব যেটা আমি পার্সোনালিও মনে করি যে ভালোবাসা মানেই তো আসলে বিশ্বাস একটা মানুষকে বিশ্বাস করা একটা মানুষ প্রত্যেকটা সময় যাতে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি আমার মনে হয় এই সিনেমায়ও মৌ ক্যারেক্টারে সেটাই হয়েছে যে এই বিশ্বাসটা যখন চলে এসেছে তখনই মনে হয় মৌ ভালোবেসে ফেলেছে